আমার প্রিয় স্নেহের 2023 আমার প্রিয় স্নেহের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমাশাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্ক্স তোমাদের রয়েছে 70, আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। এখানে প্রিন্টিং মিস্টেক আছে, সময় তোমাদের থাকবে 2 ঘন্টা 30 মিনিট। দেখো, এক এন্টাকে রয়েছে যে কোনো 9টি প্রশ্ন উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 * 1 * 9 = 9। প্রথম, 36-এর বর্গমূল 4, 6, 8 না 36? পরে হচ্ছে, পাশের কোন সালটি লিপ ইয়ার, 2021, 2022, 2023 না 2024? পরে প্রশ্ন, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের 2 গুণ 3 গুণ 4 গুণ না সমান? পরে প্রশ্ন, পেনের ঢাকনার দৈর্ঘ্য পেনের দৈর্ঘ্য 1:1, 1:5, 15:15। পরে হচ্ছে, বিকাল 3টে বাজলে ঘন্টা ও মিনিটের কাটা লম্বা সরলরেখা না সমান্তরালভাবে থাকে? পরে হচ্ছে, গুণ করো 4.68 × 1000। পরে প্রশ্ন, সরল করো 12.18 - 4.07 + 3×2×। পরে হচ্ছে, সরল করো 12.18 - 4.07 + 3.2×0.02। পরে হচ্ছে, 2.5 কিমি = - মিটার। পরে হচ্ছে, 60 এর 10% = কত? পরে হচ্ছে, দশমিক ভগ্নাংশে প্রকাশ করো 12%। সূত্রগুলো দেখে নাও, 36-এর বর্গমূল হবে 6, 6 = 36, 36-এর বর্গমূল হচ্ছে 6। হচ্ছে, পাশের কোন সালটি লিপ ইয়ার, উত্তর হবে 2024 সাল, 2024 সাল হচ্ছে লিপ ইয়ার। হচ্ছে, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যে 2 গুণ 3 গুণ 4 গুণ না সমান? উত্তর হবে 2 গুণ। পরে রয়েছে, পেনের ঢাকনার দৈর্ঘ্য পেনের দৈর্ঘ্য 1:1, 1:15, 15:15। উত্তর হবে 1:5। প্রশ্ন, বিকাল 3টে বাজলে ঘড়ির ঘন্টা ও মিনিটের কাটা লম্বা সরলরেখা সমান্তরালভাবে থাকে? উত্তর হবে লম্বা। পরে রয়েছে, গুণ করো 4.68 × 1000, গুণ করলে হয় 4680। তাহলে 4.68 × 1000 গুণ করলে হয় 4680, গুণ করলে হবে 4680। পরের প্রশ্ন, সরল করো 12.18 - 4.07 + 3.2×0.02। সলটা করলে উত্তর হবে 8.174। পরে রয়েছে, 2.5 কিমি = - মিটার। উত্তর হবে 2500 মিটার, 2.5 কিমি = 2500 মিটার। পরের প্রশ্ন, 60-এর 10% = শূন্যস্থানে বসবে 6, আর পরে রয়েছে, দশমিক ভগ্নাংশে প্রকাশ করো 12%। উত্তর হবে 0.12। এই সমাধানটা আমরা একবার দেখে নেব, যদি বুঝতে অসুবিধা হয়। সরলটা দেখে নাও, দেখো, দশমিক ভগ্নাংশে প্রকাশ করেছি 12%কে, অর্থাৎ 12কে 100 দিয়ে ভাগ করেছি, ভাগ করে উত্তর হয়েছে 0.12। তাহলে 12%কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে হয় 0.12। ভালো করে দেখে নাও। তারপরে দেখো, 2-এর দাগে তোমাদের প্রশ্ন দিয়েছে, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 2 করে 2 গুণ 10 = 20। প্রথম, যোগফল নির্ণয় করো +9(+2). পরে হচ্ছে, √44। পরে হচ্ছে, আজ আমি 10:20 স্কুলে যাব বলে বাড়ি থেকে বেরিয়েছি, 4:45 বাড়ি ফিরে এলাম, আজ আমি কতক্ষণ বাড়ির বাইরে ছিলাম? পরে হচ্ছে, অনুপাতে প্রকাশ করে গুরু না লঘু অনুপাত লেখো 10 কেজি ও 15 কেজি। পরে হচ্ছে, ভাগ পদ্ধতিতে বর্গমূল করো 256। পরে হচ্ছে, গসাগু নির্ণয় করো 24, 36 আর 54। পরে হচ্ছে, 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 অংশ বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে? পরে হচ্ছে, সরল করো 1/5 + 2/3 - 1/2। পরে হচ্ছে, চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করো পি এর 10 গুণের সাথে 7-এর সমষ্টি। পরে হচ্ছে,
নিচের জ্যামিতিক আকারের পরিসীমা বের করো, পড়েছে মান বের করো, বছর মাস আর দিন। ভালো করে দেখে নাও, এবার আমরা দুয়ের দাগের অঙ্কে সমাধানগুলো দেখে নেব। দেখে নাও, দুয়ের কয় রয়েছে যোগফল নির্ণয় করো, প্লাস নাইন ব্র্যাকেটের মধ্যে প্লাস ব্র্যাকেটের মধ্যে প্লাস টু। আমরা লিখতে পারি প্লাস নাইন প্লাস টু, তাহলে নয়ের সঙ্গে দুই যোগ করলে হয় এগারো, তাহলে লিখতে পারি প্লাস এগারো বা এগারো। দুয়ের খ রুট চুয়াল্লিশ সমান সমান ড্যাশ, সূত্র লিখবে বারো, রুট চুয়াল্লিশকে ভাঙলে হয় বারো। সে আজ আমি দশটা কুড়িয়ে স্কুলে যাব বলে বাড়ি থেকে বেরিয়েছি, চারটে পঁয়তাল্লিশে বাড়ি ফিরে এলাম, আজ আমি কতক্ষণ বাড়ির বাইরে ছিলাম। আমি বাড়ি থেকে বেরিয়েছি দশটা কুড়ি এমএ, বাড়ি ফিরে এলাম চারটে পঁয়তাল্লিশ, এটা পিএম হবে পিএমএ, তাহলে দশটা কুড়ি এএম থেকে এগারোটা এএম সমান সমান চল্লিশ মিনিট, আর এগারোটা এএম থেকে চারটে পঁয়তাল্লিশ সমান সমান পাঁচ ঘন্টা, তাহলে চারটে পিএম থেকে চারটে পঁয়তাল্লিশ পিএম সমান সমান পঁয়তাল্লিশ মিনিট। অতএব বাড়ির বাইরে ছিলাম চল্লিশ মিনিট যোগ পাঁচ ঘন্টা যোগ পঁয়তাল্লিশ মিনিট সমান সমান পাঁচ ঘন্টা পঁচাশি মিনিট। পাঁচ ঘন্টা পঁচাশি মিনিটে ভাঙলে হয় ষাট যোগ পঁচিশ মিনিট, ষাট মিনিট সমান সমান এক ঘন্টা, তাহলে ছ ঘন্টা পঁচিশ মিনিট। তাহলে অতএব বাড়ির বাইরে ছিলাম ছ ঘন্টা পঁচিশ মিনিট। দুয়ের ঘয় রয়েছে অনুপাতে প্রকাশ করে লঘু না গুরু অনুপাত লেখো, দশ কেজি ও পনেরো কেজি। তাহলে লিখতে পারি দশ কিগ্রা ইজ টু পনেরো কিগ্রা, দশ কিগ্রা বাই পনেরো কিগ্রা কাটাকুটি করলে হয় দুই বাই তিন, এটা হচ্ছে লঘু অনুপাত। পরে হচ্ছে ভাগ পদ্ধতিতে বর্গমূল করো দুশো ছাপ্পান্ন। ভালো করে দেখে নাও বর্গমূলটা। পরে রয়েছে গসাগু নির্ণয় করো, চব্বিশ ছত্রিশ আর ছাপ্পান্ন, দেখে নাও ভালো করে। তাহলে নির্ণয় গসাগু হচ্ছে চার। পরে রয়েছে দুয়ের ছয়ে পনেরো পয়েন্ট সাতাত্তর মিটার লম্বা বাঁশের টু পয়েন্ট টু ফাইভ অংশ বাদ দিয়ে বাকি অংশকে চার ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে। পনেরো পয়েন্ট সাতাত্তর মিটার লম্বা বাস থেকে টু পয়েন্ট টু ফাইভ অংশ বাদ দিলে পড়ে থাকে পনেরো পয়েন্ট সাতাত্তর মাইনাস টু পয়েন্ট টু ফাইভ মিটার লম্বা বাস সমান সমান তেরো পয়েন্ট ফাইভ টু মিটার লম্বা বাস। তাহলে তেরো পয়েন্ট ফাইভ টু মিটার লম্বা বাসকে সমান চার ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য তেরো পয়েন্ট ফাইভ টু ভাগ ফোর মিটার সমান সমান থ্রি পয়েন্ট থ্রি এইট মিটার। পরে রয়েছে সরল করো, ওয়ান বাই ফাইভ প্লাস টু বাই থ্রি মাইনাস ওয়ান বাই টু, লসাগু করলে হয় তিরিশ, ওপর লিখবো সিক্স প্লাস টোয়েন্টি মাইনাস পনেরো, ছয়ের সঙ্গে কুড়ি যোগ করলে ছাব্বিশ, ছাব্বিশ মাইনাস পনেরো বাই তিরিশ, তাহলে ছাব্বিশ থেকে পনেরো বিয়োগ করলে এগারো, এগারো বাই তিরিশ, তাহলে নির্ণয় সরল ফল হচ্ছে এগারো বাই তিরিশ। পরের প্রশ্নের চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করো, পি এর দশ গুণের সাথে সাতের সমষ্টি, টেন পি প্লাস সেভেন, তাহলে লিখতে পারি টেন পি প্লাস সেভেন। বলেছে নিচের জ্যামিতিক আকারের পরিসীমা বের করো, ভালো করে দেখে নাও, লিখতে পারি জ্যামিতিক আকারের পরিসীমা ষোলো সেমি যোগ কুড়ি সেমি যোগ আঠেরো সেমি যোগ বাইশ সেমি সমান সমান ছিয়াত্তর সেমি। ভালো করে উত্তরটা দেখে নাও, তাহলে জ্যামিতিক আকারের পরিসীমা হচ্ছে ছিয়াত্তর সেমি। পরে রয়েছে মান বের করো, বছর মাস দিন, ন বছর দশ মাস সাতাশ দিন যোগ পাঁচ বছর আট মাস একুশ দিন, যোগ করলে হয় চোদ্দো বছর আঠেরো মাস আটচল্লিশ দিন, চোদ্দো বছর আঠেরো মাস সমান সমান তিরিশ যোগ আঠেরো দিন সমান সমান চোদ্দো বছর আঠেরো যোগ এক মাস আঠেরো দিন, চোদ্দো বছর উনিশ মাস আঠেরো দিন সমান সমান চোদ্দো বছর বারো যোগ সাত মাস আঠেরো দিন, চোদ্দো যোগ এক বছর সাত মাস আঠেরো দিন, তাহলে পনেরো বছর সাত মাস আঠেরো দিন, তাহলে উত্তর হবে পনেরো বছর সাত মাস আঠেরো দিন। ভালো করে দেখে নাও, তিনের দাগে রয়েছে কোনো সাতটি প্রশ্ন উত্তর দাও, প্রশ্নের মান রয়েছে তিন করে, তিন গুণ সাত সমান সমান একুশ। প্রথম, আমার বয়স এগারো বছর সাত মাস দশ দিন, আর কত বছর পর আমি ভোট দেওয়ার অধিকার পাবো। পরে রয়েছে আমার পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত ফোর ইজ টু থ্রি, পড়ার বই আঠাশটি হলে গল্পের বইয়ের সংখ্যা ও মোট বইয়ের সংখ্যা কত। পরে হচ্ছে ন হাজার পাঁচশো পঁচাশি থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পরে হচ্ছে
অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন, যদি হবে যদি তিনি প্রতি মাসে 1,870 টাকা বাড়ি ভাড়া দেন তবে তার মাসিক আয় কত? পড়েছে আজ আমরা মোটর গাড়িতে 94.5 কিমি পথ যাব, 1 কিলোমিটার যেতে মোটর গাড়ির 0.07 লিটার পেট্রোল খরচ হয়, তবে আমাদের কত লিটার পেট্রোল দরকার? পরে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 2,175 ও 145, যদি একটি সংখ্যা 725 হয় তবে অপরটি কত? ইচ্ছামতি নদীর পাড়ের একটি অংশ বাঁধাই করতে 40 জন লোকের 35 দিন লাগে, 28 দিনের মধ্যে কাজ শেষ করতে হলে কতজন লোক লাগবে? পরেছে একটি শহরের লোক সংখ্যা 2,98,72,600, এদের মধ্যে পুরুষ এতজন ও মহিলা এতজন হলে শিশুদের সংখ্যা কত? পরে যে কোনো 4টি প্রশ্ন দ্বারা প্রশ্নের মান রয়েছে 5×5=4=20। প্রথম, PQ একটি সরলরেখাংশ আঁকো যার দৈর্ঘ্য 4 সেমি, ওই PQ সরলরেখাংশের ওপর ও একটি বিন্দু নাও এবং স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ও বিন্দুতে PQ সরলরেখাংশের ওপর OM লম্ব আঁকো। বলছে আমাদের 20 জন বন্ধুর মধ্যে কে কি ফল খেতে ভালোবাসে তা স্তম্ভচিত্রের মাধ্যমে অঙ্কন করো। ফল এটা বন্ধু হবে আপেল 4 জন, পেয়ারা 6 জন, কলা 2 জন, শশা 3 জন, আঙুর 5 জন। বলছে স্কেল ও পেন্সিলের সাহায্যে AB একটি 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ আঁকো এবং 1 = 4টি ভাগে ভাগ করো। পরেছে চাঁদার সাহায্যে নিচের কোণগুলি অঙ্কন করো 120 ডিগ্রি এবং 45 ডিগ্রি। পরের প্রশ্ন, এবছর আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়ারায় বেড়াতে যাবে, খরচ হিসাবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে, মোট 4,096 টাকা চাঁদা উঠেছে, কতজন সদস্য বেড়াতে যাবে? ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার 6ষ্ঠ শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও, আজ আমরা শুধুমাত্র 1 এবং 2 দাগের প্রশ্নের সমাধানগুলো কিন্তু তুলে ধরলাম, পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু 3 এবং 4 দাগের প্রশ্নের সমাধানগুলো কিন্তু তোমাদের কাছে তুলে ধরব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হও তো লাল কালারে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, যারা এবছর 6ষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 6ষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ে সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি, তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু রাত্রি দেখে নাও। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।